পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে পরিবর্তনের দাবিতে অমিত শাহকে চিঠি পাঠালেন বিজেপির পুরুলিয়া জেলা কমিটির প্রাক্তন সদস্য মনোজ মাহাতো। সেই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতার কাছেও চিঠি পাঠিয়েছেন জয়পুরের ওই নেতা। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর পরিবর্তে অন্য কাউকে পুরুলিয়ায় প্রার্থী করার আবেদন জানিয়েছেন তিনি। ঘটনায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। তবে গোটা বিষয়টি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী। জয়পুরের বাসিন্দা মনোজবাবু একসময় বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন। দলের ওবিসি মোর্চার জেলা সম্পাদকের দায়িত্বও তিনি সামলেছেন। প্রতিবাদী হিসেবে তার পরিচয় রয়েছে। দলের এমপি এবং জেলা নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলায় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি পুরুলিয়ার বিজেপি প্রার্থীকে পরিবর্তনের দাবিতে সরব হয়েছেন। মনোজবাবুর দাবি, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো অহংকারী, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে যে কথা বলবে তাকেই পদ থেকে সরিয়ে দেবে। সাধারণ মানুষের সঙ্গে উনি ভালো করে কথাও বলেন না, বিজেপি কর্মীদের সঙ্গেও ভালো ব্যবহার করেন না। বিজেপির অধিকাংশ এমএলএ প্রার্থী হিসেবে তাকে চাইছিলেন না, তাই এ বিষয়ে অমিত শাহ, জেপি নাড্ডা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তিনি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন। কোনো প্রার্থী পুরুলিয়া জেলাতে বিজেপি দল থেকে ফাইট করে, তার জন্য তার জ্যোতির্ময়ের অহংকারের জন্য পুরুলিয়া জেলার যে পাঁচজন এমএলএ আছে তার বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় সভাপতিকে চিঠি দিয়েছেন। বাঘমুন্ডি বিধানসভাতে ফাইট করা এনডিও জোট আজসু পার্টি জ্যোতির্ময়ের বিশৃঙ্খলা তুলে ধরেছেন। বিজেপি পার্টির নেতাকর্মীরা জ্যোতির্ময়ের সঙ্গে নাই। লকডাউন তথা বিভিন্ন সময় জ্যোতির্ময়কে পুরুলিয়ার জনগণ কাছে পায়নি, তার জনগণের উপর জনগণের ক্ষোভ তো আছেই। কুড়মু সময় সরাসরি জ্যোতির্ময়ের বিরুদ্ধে প্রকাশ্যে তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। তো এই জ্যোতির্ময় কীভাবে জিতবে, কোন ভোটটা থেকে জিতবে? আমি পার্টির কর্মী, পার্টি যাতে জিতে তাতে পার্টির মঙ্গল, আমাদের সবার মঙ্গল। পার্টি একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য পার্টিকে সঠিক তথ্যতা জানানো। এই অভিযোগটা আমি জানিয়েছেন এনডিএ চেয়ারপারসন শ্রী অমিত শাহজি, শ্রী জেপি নাড্ডাজি এবং ওয়েস্টবেঙ্গলের অবজারভার যারা আছেন শ্রী সুনীল বনসলজি, মঙ্গল পাণ্ডেজি, রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে জানিয়েছি। আমি চাইছি জ্যোতির্ময়ের থেকে জনপ্রিয় কোনো ক্যান্ডিডেট এবং প্রার্থী যাতে ভারতীয় জনতা পার্টি ফাইট করায়, এবং তার সাথে সাথে আজসু পার্টিকেও আমরা চাইছি যাতে আমাদের সাথে থাকে। যদিও এ নিয়ে বিজেপির পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, গোটাটাই তৃণমূলের চক্রান্ত। তৃণমূল কংগ্রেস এসব করাচ্ছে, তৃণমূল কংগ্রেস আতঙ্কে রয়েছে, তাই ভুলভাল কথা ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন টিভি চ্যানেলের সার্ভেতে স্পষ্ট হয়েছে পুরুলিয়ায় কে জিতছে। তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দলগুলি পুরুলিয়ায় দ্বিতীয় স্থানের জন্য লড়াই করছে। আগেরবার 50% ভোট পেয়েছিলেন তিনি, এবার আরও 5% ভোট বাড়বে বলে আশাবাদী বিজেপি প্রার্থী। 3 লক্ষেরও বেশি ভোটে এবার তিনি জয়ী হবেন বলে দাবি করেছেন। কংগ্রেস বিভিন্ন টিভি চ্যানেল যে সার্ভে করেছে সেই সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে কি গতবারে 50% ছিল, এবারে 5% আরও ভোট বাড়বে, 3 লাখের অধিক হবে। সেই জন্য তৃণমূল কংগ্রেস এসবগুলো চক্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস আর বাকি রাজনৈতিক দলের মধ্যে কম্পিটিশন চলছে সেকেন্ড কে হবে। আপনারা দেখেছেন রূপসী বাংলা বলে একটা এবং বিভিন্ন জায়গায় যারা সার্ভে করেছে তাতেও বেশ সাংসদে যে আমি করিনি তারা করেছে, লোক ভোটিং দিয়েছে। এই পুরুলিয়ার মধ্যে যে 75 বছরের বেস্ট সাংসদ হিসেবে আমি দেখলাম আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেইটার কারণে তৃণমূল কংগ্রেস আতঙ্কে আছে, সেই জন্য এসবগুলো বুমেরাং ছড়াচ্ছে। আমি তো বললাম বুমেরাং ছড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস আতঙ্কে আছে, দল ভাবনা চিন্তা করে সব, এগুলো সব খবর নয়, এগুলো একটা আতঙ্কের, এগুলো এক একটা ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের কাজ। দেখুন ওই পার্টির বিষয়ে আমি বলতে পারবো না, ওটা দিল্লির বিষয় আছে, এটা আমাদের বিষয় নয়। দিল্লি আমাদের যারা শরিক আছে, জনতা দল ইউনাইটেড আছে, আরপিআই রামদাস আঠওয়ালের জির আছে, আপনার তারপরে শিবসেনা আপনার সিন্ধে গুট আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের সঙ্গে আছে, এটা দিল্লি দেখছে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী, তাদের বিষয় আছে, আমাদেরকে যেরকম নির্দেশ দেবেন সেসবে আমরা পালন করব। আমি তো বলে দিলাম এগুলো তৃণমূল কংগ্রেসের চক্রান্ত ছাড়ার কিছুই নয়, এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে এগুলো, যাতে তাদের মার্জিনটা একটু কমাতে পারে হারের, আর সেই জন্য এগুলো করছে। কিন্তু পুরুলিয়ার মানুষ ছেড়ে কথা বলবে না, আজকে শৌচালয়ে থাকতে বাধ্য করেছেন, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন 10 বছর, ওই এরিয়ার থেকে বিধায়ক ছিলেন, আর লোক ভুলে যাবে নাকি? পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, এটা অন্য দলের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে তাদের কিছুই বলার নেই। বিজেপি প্রার্থীকে গত 5 বছর ধরে যে এলাকায় পাওয়া যায়নি সেটা সবাই জানে, মানুষ ভোটেই সব জবাব দিয়ে দেবে বলে দাবি তৃণমূল প্রার্থীর। বক্তব্য নেই, তার কারণ একটা অন্য রাজনৈতিক দলের ব্যাপারে আমাদের কোনো রকম কোনো বক্তব্যই আমাদের নেই, তার কারণ
যে আমরা একটা অন্য রাজনৈতিক দল কিভাবে চলবে না চলবে সেটা আমরা বলাটা তো ঠিক নয়, সেই জন্য এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তারপরেও আপনি প্রতিদ্বন্দ্বিতেই দাঁড়িয়েছেন, তার দলের কর্মীরাই প্রার্থী বদলের দাবি তুলছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, বিষয়টি কোন চোখে দেখছেন? বিষয়টি এই বিষয়ের ব্যাপারে আমরা কোনো রকম ভাবে ঢুকতেই না, তার কারণ একটা রাজনৈতিক দল তো, একটা রাজনৈতিক দলের চলার পদ্ধতি একরকম থাকে, বিভিন্ন রাজনৈতিক দলের চলার পদ্ধতি তো বিভিন্ন রকম থাকে। এই ব্যাপারে আমরা অন্য কোন রাজনৈতিক দলের ভেতরে ঢোকাটা আমরা পক্ষপাতি। আপনারাও অভিযোগ করেছিলেন বিজেপির সাংসদকে 5 বছরে দেখতে পাওয়া যায়নি এলাকায়, অবশেষে বিজেপির দলীয় কর্মীরা, আমাদের অভিযোগের ব্যাপার তো না, এই ব্যাপারটা হচ্ছে যে মানুষ বলছে, মানুষ এটা বলছে, শুধু বিজেপির এমপি কে কেন, বিজেপির কোন কর্মীকেই 5 বছর ধরে, বিজেপির কোন কর্মীকেই মানুষ 5 বছর ধরে। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, আর এরই মধ্যে বিজেপির বিদ্রোহ ঘোষণা জঙ্গলমহলে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বদলের দাবিতে শাহকে চিঠি দেওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।